আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 7 তারিখ, মানে অক্টোবরের 7 তারিখ আর কি। সকালবেলায় যে 11:22 আফরোজ বি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, উঠছে না। তো এরপরে ওকে তুলে খাইয়ে দিয়েছি, আর কিছু কাপড় তুলে নিয়ে আসলাম। মা ফোন করেছিল, আমার জামাইবাবু বললো যে বৃষ্টি আসছে, বুঝতে পারি না এই রুমে থাকলে আমি, কারণ সব বন্ধ থাকে। তো কাপড়গুলো তুলে সব রেখে দিলাম, তো এগুলো ভাঁজ করে রেখে দিব। আর রান্নাঘরে এখন ভাত বসিয়ে দিয়েছি আমি, সব কিছু মা রান্না করেছে, তো এখানে আমি জাস্ট ভাতটা বসিয়ে দিলাম। তুই তো আজকে আবার ভাত এত নরম হয়ে গিয়েছিল, বেশি ফুটে গেছে। কিছু কিছু চাল হয় কি অনেক ভালো হয়, আবার কিছু কিছু চাল অনেক বেশি নরম হয়ে যায়। তো আফরাজ বেবিকে লেবুর শরবত দিব, এখানে রেডি করে রেখেছি। আর এই যে মা ছোটো মাছের চচ্চড়ি করেছে, মজাই ছিল, বাট আমরা খাইনি আজকে। আমি আজকে দুইবেলা কাচ্চি খেয়েছি। এখানে করলা আলু ভাজি, এইখানে মুরগির মাংস, আর এদিক দিয়ে এইখানে হচ্ছে ওই যে চচ্চড়িটাই বক্সে তোলা, আর এই পাশ দিয়ে রুটি, সকালের জন্য রুটি সেমাই এগুলাই ছিল ভাজির সাথে। তো এই যে দুপুরে আমি কাচ্চি বিরিয়ানি খাচ্ছি, আমার জামাই দুপুরে ভাত খেয়েছে, আর রাতের বেলা কাচ্চি খাবে সেটা বললো। তো রাতে আমি আবার কাচ্চি বিরিয়ানি খাবো, আমার খুবই মজা লাগে। আর এই যে আফরাজ বেবি আর আমি একদম রেডি, আমরা এখন দুপুরে আফরাজকে খাইয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, দেন রেডি হয়ে নিয়েছি দুপুরে মার্কেটে যাব। আমার জামাইকে আমি একটা কিছু গিফট করব, আবার আমার জামাই আমাকে গিফট করবে, আফরাজ বেবি মাঝখান থেকে গিফট পেয়ে যাবে। তো কী কী কিনছি সেগুলো শেয়ার করবে একটু পরে, চলুন। আর খালা এখানে পেঁয়াজ কাটছে, আর মেশিনে কী হয়েছে, আয়রন জমে যায়, পানি পড়ে না, কম পড়ে, তো সেটা এখন ক্লিন করে দিল। এরপরে আমরা এখন নিচে বের হয়ে গেলাম। আফরাজের এখনও ঘুম ধরেনি, বাসায় ঢোকার আগে তার ঘুম ধরবে আর ঘুমাবে সে। আর এইখানে এখন নিচে এসে আফরাজ তো খুব খুশি, কারণ সে বাইরে যাবে, আর বাইকে ওঠার পরপরই আমাকে বলবে মাম্মা বসো বসো, আমার বসা নিয়ে তার খুব চিন্তা। আর এদিক দিয়ে আমরা ঢুকছি, কারণ আজকে আমরা একটু কী বলে বিআরটিসি মার্কেটের ওপাস হয়ে তারপরে যাব। তো নিউ মার্কেট থেকে কিনব, আমার জামাইয়ের জন্য মেইনলি আসলে ওয়ালেট কিনতে এসেছি। তো এইখানে একদম পিওর লেদার, আমরা অনেক খুঁজে খুঁজে অনেক দোকান ঘুরে অবশেষে খুব ভালো একটা লেদারের ওয়ালেট পেলাম, তো সেটাই নিয়েছি। আর আমার জন্য একটা বুল নিয়েছি, আফরাজ বেবির জন্য এরপরে একটা সফট টয় নেব, আর আমাকে কি গিফট করবে সেটা আমি আরও পরে শেয়ার করব। তো এই যে আফরাজ বেবি খুব খুশি, সে পিকাচু দেখেছে, পিকাচু ওর অনেক পছন্দ। এর আগে অনেকবার খোঁজ করেছি, কিন্তু খুব ভালো মানেরগুলো ছিল না, যেগুলো অনেক নড়বড়ে টাইপ ছিল সেগুলো ছিল। তো বলেছিল যে কিছুদিন পরে আসবে, এই জন্য আমরা আবার আজকে আসলাম। তো এখানে আজকে এসে খুব ভালো মানেরটা পেয়েছি, অনেক ভালো লাগছে এই জন্য, কারণ আফরাজের খুবই পছন্দের হচ্ছে পিকাচু। তো এরপরে আমরা বাসার দিকে চলে আসলাম, আর বাসায় আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী কেনা হলো। এইখানে যে আমার জামাইয়ের জন্য এই ওয়ালেটটা কেনা হয়েছে, এটা কফি কালার না, ডার্ক কফি কালার, এরকমটা কালার, ব্ল্যাক ছিল আর এটা ছিল, এটা দুইটা কালার ছিল। তো আমার জামাই আসার পরপরই ওর ওয়ালেটটা সেট করে নিয়েছে সব কিছু, এই জন্য মার ছবি আর আমার ছবি থাকে তার কাছে। আমি বলছি আমার বাচ্চার ছবি রেখে দিও একটা এখন, তো সে রাখবে। তো এই তো আমার গিফটটা ওর অনেক পছন্দ হয়েছে, পছন্দ হবে না কেন, আমরা কিন্তু নিজেদের গিফট একসাথে যে নিজেরাও পছন্দ করে কিনি। তো যাই হোক, আমরা এরকমই প্রয়োজনের সময় যেটা দরকার আর কি, প্রয়োজন
প্রয়োজনের সময় যেটা প্রয়োজন সেইটাই পছন্দ করে একসাথে কিনি। তো এইখানে হচ্ছে আমার জন্য একটা বোল কিনেছি, আমার তো মানে অনেক পছন্দ ছিল টাচানটেকের একটা বড় বোল, মানে গাবলা বড়। তো সেইটা তো আমি পেলাম না, অনেক খোঁজাখুঁজি করে অনেক মাস ওয়েট করলাম, আসে নাকি। অবশেষে কি করলাম, স্টিলের বড় একটা এই ডিজাইনের, এটা আমার কাছে ভালোই লাগতো, তো ভাবলাম যে এটা একটা কিনে রাখি, মানে দুধের স্বাদ ঘুলে মিটাই। ওইটা যদি আসে কখনো টাচানটেকে তখন তো আমি অবশ্যই কিনে নিব ইনশাআল্লাহ, কিন্তু এটা এখন কিনলাম। আর এই যে বেবির জন্য বেবি গিফট হয়েছে, এটা একটা খুব ভালো মানের এসেছে পিকাচু, এই জন্য মানে খুশি খুশি মনে কিনলাম। বাট কালারটা খুব একটা বেশি মানে ভেরিয়েশন ছিল না, তো ব্লুটা ভালো লাগতো, ব্লুটা নিলাম এই জন্য। তো আফরা বেবির অনেক পছন্দ হয়েছে, তো এই তো আমাদের তিনজনের গিফট। তো আমার আরও একটা গিফট আসবে কিছুক্ষণ পরে, শেয়ার করব সেইটা। আর এই যে আমার পিকাচু বেবি ঘুমিয়ে পড়েছে রাস্তায়, তো ওকে ঘুমিয়ে দিয়েছি। সে আজকে অনেক দুষ্টামি করেছে, বেডে পিশু করে দিয়েছে, এই যে দুধ খেয়েছিল ওকে চেঞ্জ করে দিয়েছি, দুধ খাওয়াবো। দুধ খাওয়ার পরে কি হলো জানি না, একদম বমি করে সব ফেলে পুরা রুমের মেঝেতে নষ্ট। তো আমি সে সব কিছু ক্লিন করেছি ওকে, আমি আজকে কোনো বোকা দিইনি, মানে এত পেশেন্স নিয়েছিলাম আমি কি করে, নিজেই অবাক। তো এই যে চেঞ্জ করে দিয়েছি, পরে এটা ওর পাপা আসার পরে সে ওর পাপার ওয়ালেট নিয়ে এখন খেলছে, কারণ ওর পাপা কী করেছে, ওর পুরনো ওয়ালেটটা দিয়ে গেছে আফরাজকে দেওয়ার জন্য, সেটা দেখে কান্না করছে, সে নতুনটা নেবে কারণ সে কেনার সময় দেখেছে। তারপরে সে ওইটা নিয়ে খেলছে। আর এই যে আমার গিফট চলে এসেছে আমার জন্য, একটা ক্রপ টপ ব্ল্যাক কালার, এইটা যে আপু যেরকমটা পরেছিল ঠিক সেম আমার মানে অ্যানিভার্সারিতে যেটা পরেছিল আপু ওরকমটাই আমি নিলাম একটা। তো আর দুইটা এরকম না, ওগুলোর ডিজাইন একটু ভিন্ন, অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসতে একটু টাইম লাগবে। তো এই তো এগুলোই ছিল একসাথে গিফট আর কি। তো এই তো একসাথে অনেক কিছু পেয়ে গেলাম, তো টুকটাক করে অনেকগুলো গিফট হয়ে গেল। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক ফিটিংস ছিল, সুন্দর ছিল। তো রাতের বেলা কাচ্চি গরম দিয়েছি, কাচ্চির সাথে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হবে না, আমি বললাম আমার জন্য পেপসি নিয়েছে। তো এইটা হচ্ছে আমি রুমে রেখেছি, ফ্রিজে আর রাখলাম না, বেশি ঠান্ডা হয়ে যাবে। তো আমরা একসাথে এখন খাচ্ছি, মা রোজা ছিল, ইফতারি করেছে, তো এই জন্য এখন আর খাবে না, পরে খাবে আবার। আর আপুর আজকে রাতে চলে যাবে, আপুর আসলে রাতের বেলা করেই যায়। তো রেডি হয়ে মোটামুটি আছে, ভাই আসলে যাবে, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আপু মার সাথে খেয়েছিল, পরে আবার একটু খাবে। তো এই যে রেডি হয়ে নিয়েছে, আর বেবি ঘুম এতক্ষণে। তো আমি এ পাশে সব কিছু গরম করে নিচ্ছি, কারণ একটু পরে আবার খাবে মা। আর আফরাজের জন্য ডিম বের করলাম, ওর খাবারটা আমি রেডি করব। আর এরপরে আফরাজ বেবি খাবে, কারণ সন্ধ্যায় সে বমি করেছে, পেটে ওর কিছু নেই, কয়েকটা বিস্কিট ছিল ওই যে ড্রাই কেক সেটা খেয়েছে, তার জন্য আর পেট খালি। সে আমাকে বলছে মামা ভাত দাও ভাত দাও, কত কিউট করে বলে, মাশাল্লাহ ভালো লাগে। তো কিছু পেঁপের ডাল দিয়ে খাইয়ে দিব ডিম দিয়ে। আর এখানে এগুলো সব গরম করে সব ছোটো ছোটো করে রেখে দিলাম, পাতিল সব কিছু মেজে নিব। এই যে অনেকগুলো সব কিছু আমি একদম ক্লিন করে ফেলেছি, তারপরে আফরাজকে খাওয়াতে যাব। কারণ কি দেখা যায় এরকমটা রাতের বেলা সব ক্লিন করে রাখলে ইজি হয়ে যায়, আর সকালে তো মা রান্নাবাড়ি করে, বাকি যা লাগে সব আমি আবার করে নেই। আপু আসলে দেখা যায় বেশিরভাগ মাই করে। তো বাবা এখানে কিছু ফল নিয়ে এসেছে, মালটা কলা। তো আমি এখানে আবার একটু পানি খাচ্ছি, কারণ খাওয়ার পরে আর খাওয়া হয়নি পানি, আফরাজকে খাওয়াতেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। তো আফরাজকে আমি খাইয়ে দিব। আর এই তো নিচে চলে এসেছি, আয়াত বেবি ঘুম থেকে উঠে পড়ল নিচে আস্তে আস্তে, তো এখন আপুরা চলে যাচ্ছে। আর এই তো এরপরে উপরে যাব, আফরাজ বেবিকে আজকে নিচে নিয়ে আসিনি, কারণ গাড়ি দেখলে সে খুব কান্না করে, গাড়িতে যাবে এরকম করে, এই জন্য উপরেই রেখেছি, না হলে কান্না করবে, আবার কান্না থামানো যাবে না, বেবি বেবি ফুপি ফুপি করবে। সে উপরে এসে বুঝেনি যে ফুপি চলে গেছে, সে পিকাচু নিয়ে টিভিতে পিকাচু সং দিয়ে ডান্স করছে ওরকম করে, পিকাচুকে নিয়ে সে খুবই মজা পাচ্ছে, খুবই কিউট লাগছে, মাশাল্লাহ এত নাচুনে বুড়া হয়েছে, সে কোনো কিছুতেই ডান্স করতে শুরু করে দেয়। আমি ওকে বলি যে এত ডান্স করা যাবে না, খুবই হাস্যকর। তো এরপরে এই যে গাড়ি এক এক করে সাজিয়ে খেলছে, এরপরে সব ফেলে দিবে এক এক করে, ফেলে ফেলে ভেঙে ফেলে। আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আমার জামা এসে এখানে সাটান হয়ে শুয়ে গেছে,
তো এই তো এরপরে আমি মানে নিচে ক্লিন করে ফেলব ফ্লোর, খেলনাগুলো গুছিয়ে নেব। তো এগুলো আমার সব কিছু রেডি করতে করতে অবস্থা। তো এরপরে ফলগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আর সাগর করা আমার খেতে ভালো লাগে, রেগুলার খাই না, মাঝে মাঝে খেতে মন চায়। একটা খেতে নিলাম, বাট খুব একটা পাকা মনে হলো না, মুখটাই নষ্ট। তো এরপরে রাতের বেলা আফরাজ বলছে কি পপকর্ন খাবে। আফরাজের পাপা তো খুব খুশি, কারণ সে আজকে পপকর্ন ভাজতেই যাচ্ছিলো। আমি বললাম ঠিক আছে যাও, এখন রাতে শোয়ার পরে উঠে এখন পপকর্ন ভাজতে চলে এসেছে। আমি আবার আসলাম একটু ফুটেজ নেওয়ার জন্য, কারণ আফরাজ খুব লাফালাফি করছে এই চুলার পাশে এসে, ওর কাছে থাকতে হবে। তো ও একদম ঘেমে শেষ, কারণ ওর হেয়ার অয়েলিং করা হয়েছে, এমনিতে বেশি গরম লাগে চুলে তেল দিলে। তো আফরাজ খুবই খুশি এই জন্য, কিন্তু একদম ঘেমে যাবে। আমি ওকে নিয়ে রুমে যাব, আর রুমে ওকে আটকানো যাচ্ছে না, শুধু দৌড়ে পাপার কাছে চলে আসবে, আর এই যে সেদিনের মতোই। আর এত বাটারের স্মেল, আমার কাছে এই স্মেলটা ভাল লাগে না, মানে আমি বাটার অত বেশি খেতে পারি না, এই জন্য মেবি। আর আফরাজ এখানে শুয়ে এখন গড়াগড়ি খাচ্ছে সানসেটের উপরে, মানে কাউন্টার টপে। আর এই যে আফরাজের পাপা এখন পপকর্ন ভাজি করছে, আর আফরাজ ডান্স করছে, আর আমি এনজয় করছি। এরপরে রুমে নিয়ে এসে আমরা একসাথে কিছুক্ষণ পপকর্ন খেলাম। তো ফ্লেভারের জন্য আমি আসলে বেশি খাইনি, আফরাজ আজকে কয়েকটা খেয়েছে, তারপরে আবার পপকর্নতে খেলা শুরু করেছে, মানে পপকর্নের বৃষ্টি করছিল আর কি। এত দুষ্টামি করে কথা শুনে না, আজকে অনেক দুষ্টামি করেছি, কিন্তু আজকে আমি ওকে একটাও বকা দিইনি, কত পেশেন্স নিয়েছিলাম, আমি নিজে অবাক। এই তো হচ্ছে অবস্থা, এই জন্য বারবার শেয়ার করছি। আর এরপরে আমি দেখাবো বগুড়া শহরে পূজা উপলক্ষে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর রাতের বেলা এই ফুটেজটা আমার জামাই আমার জন্য নিয়ে এসেছে, আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডালপট্টি নামাজঘর, এত সুন্দর করে সবগুলো বিল্ডিং সাজিয়েছে, কি বলবো, মনে হচ্ছে বগুড়া শহরে কত বড় বিয়ের আয়োজন চলছে, বাট পূজার জন্য কত সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। ডেকোরেশনগুলো কেমন লাগছে আর আপনাদের কাছে এগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা রাতের বেলা বের হতে পারেন না, এরকম দেখতে পারেন না। দিনের বেলা তো আসলে লাইটিং দেখা যায় না রাত ছাড়া। তো আমার ইচ্ছা আছে দেখি একটু এরকম আরও ফুটেজ শেয়ার করার, কারণ বগুড়া শহর তো এখন খুবই সুন্দর করে সাজানো হয়েছে, পূজা মণ্ডপের গেটগুলো এত সুন্দর করে সাজানো, কি বলবো। তো খুবই ভালো লেগেছে, আমার জামাই আবার আমাকে বললো শেয়ার করে দিতে, ভাবলাম যে শেয়ার করে দেয়, এত সুন্দর সব ডেকোরেশান, খুবই সুন্দর। তো এই তো হচ্ছে অবস্থা। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।